আমার মায়া পাস করছে আমার মায়া পাস করছে আব্বা আব্বা শুনো না কইতাছিলাম আমি তো পাস করছি এবার হ্যাঁ আমারে কিছু টাকা দিবা আমি বন্ধু-বান্ধবকে মিষ্টি খাওয়াবো কোন টাকা লাগবে তুই খালি ক আমার মায়া পাস করছে এই সব গ্রামে আজকে সবাইকে মিষ্টি খাওয়াবো কোন টাকা লাগবে তোমার মায়া না ও আমার মায়া না ও একবারের মার মতো হইছে হইছে ওই আমার মতো হইছে যখন মনে করে যে এই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করছি এখন মার মতো হইছি বাপের মতো হইছি আর যখন তুমিকে এলাকা স্টুডেন্ট দুষ্টাম ফাইজলামি করে তার মা তোমার মতো হইছে আবার তুমি কও মা তোমার মতো হইছে অহংকার পাস করবো এক নাম্বার রেজাল্ট পাইবো তোমার লাগো না আমার মাইয়া কয় টাকার মিষ্টি খাওয়াইবো সবাই আমি অত টাকাই দিবো আমার মিষ্টি কিনা হবো না টাকা দাও না আপা কয় লাখ টাকা লাগবে তুই খালি ক খালি মুখ দেখ ক তোর সব দিয়ে দেবো তুই তিন হাজার না ধর আমার এটা চাই পাঁচ হাজার যা আছে সব তোর তোর দেশকে এক লাখ টাকা চাই দি তোর এক লাখ টাকা দিই দাও দেও মা সত্যি সত্যি আমার পাঁচ হাজার টাকা দিছে আমারে তাহলে আমি যাই হ্যাঁ মা আজকে কিন্তু আমি গরুর গোস্ত সারা ভাত খাম না কোয়া দিলাম আজকে সুন্দর করে রান্না করবে ঝাল ঝাল দিয়া আমি কেন আমার মা হাসির গোস্ত রান্না করতে পারি বাঘের বেড়ি বাঘের মতই হইছে আমার মাইয়া এই সিংহরানির মাইয়া সিংহর মত হইছে তাই কও সিংহরানি খালি আমার লগে দেখাইতে পারো পাড়ার কেউ লগে দেখাইতে পারো আছে আছে কয়টা স্পেশি দে কথা শুনাইতেছে আমার মাইয়া কয় টাকা চাইছে যদি আরো চাইতো আরো দিতাম তুমি কয় টাকা দাও এই তো আমি ওই এনে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ দাঁড়ায় থাকবো ক ধর আগে ম্যাচ ধর সিগারেট ধরার পরে কথা কইতেছি না সিগারেট খাও না ভালো লাগতেছে না আমার খুব বিরক্ত লাগতেছে এনে কতক্ষণ ধরে দাঁড়াইছি তো তুই আর আমি দাঁড়াইছি কোন জায়গার কোন মায়া আইব এর জন্য কতক্ষণ দাঁড়াই থাকা লাগবো কি কইলি তুই কোন জায়গার কোন মায়া মানে তা কি আজকে দশটা বছর ধরে এই মায়ার পিছে আমি ঘুরতাছি সেই ক্লাস টু তাইকা এখন কলেজ পর্যন্ত এই মায়ার পিছে ঘুরতেছি কোন জায়গার কোন মায়া মানে আরে বন্ধু আমি তো জানি তুই অনেক ভালোবাসোস তার জন্য এনে দাঁড়াইছিস কিন্তু আমি এও জানি যে সে তোরা পাত্তা দেয় না তাহলে তার জন্য খামাখা দাঁড়াই থেকে লাভ আছে শোন প্রতিটা মানুষের প্রেমের শুরু পাত্তা না দেওয়াতে কে হয় আমারে আজকে পাত্তা দেয় না কালকে দিব কালকে দেয় না পরশু দিব একটু দাঁড়া ও এই দিক দিয়ে এখনই আইব বন্ধু তুই অনেক বুঝোস তোর ভালো মন্দ তুই ভালো বুঝোস আমি আর কিছুই কম না তোরে থাক অপেক্ষা কর আমি তো তোর বন্ধু মানে বিপদে পড়ছি তোর সাথে আমারও দায় দায় মনে করছে রাস্তা প্রহরী বানাই আরে এই পুরো গ্রামে আমার আরো অনেক ছেলেপেলে বন্ধু আছে তোর মতো বন্ধু কিন্তু কোনোদিন পাই নাই আমি ভালোবাসতে গেলেও তোরে লইয়া যাই সিনেমা দেখতে গেলেও তোরে লইয়া যাই স্কুলেও তোরে নিয়ে গেছি কলেজেও তুই আমার সাথে খালি বাথরুম পর্যন্ত তোরে নেই না আরে বন্ধু দুষ্টামি বাদ দে না রিমা আইতেছে রিমা যেভাবে পড়াইতে হবে তুই খুব ভালো সাথে তুই যা কেমন আছো তুমি আমি আর কেমন থাকবো আচ্ছা তোমারে যে কইছি তুমি কখন আমার সামনে আসবে না কেন আসছো হ্যাঁ সকাল সকাল আমার মনটাই নষ্ট করে দিল কি করব কও আমি খবর পাইলাম তুমি নাকি আজকে রেজাল্টে ভালো করছো এই কারণে আমি সব কিছু ফালায় তোমার সাথে দেখা করতে চলে আইছি দেখ তোরে এতক্ষণ অনেক ভালোভাবে বুঝাইছি শুধু এতক্ষণ কেন সেই ছোট্টবেলা থেকে তোরে কইতাছি আমার পিস সাইরা দে সাইরা দে সাইরা দে কিন্তু তুই বেহায়ার মতো বেলাজের মতো খালি আমার পেছন পেছন ঘুরস কেন রে কেন ক বেহায়া বেলাজ্জা বেশরম না হইলে ভালোবাসায় জয় হওয়া যায় না এই জন্য আমি তোরে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য বারবার তুই জুতা দে ভারী দেশ তাও তোর সামনে একা রায় তাহি আচ্ছা তুই আমার ভালোবাসলে প্রবলেমটা কি হ্যাঁ ভালোবাসা ভালোবাসার ভয়টাও তো তুই জানোস না আমার ভালোবাসতে আইছিস আই ভালোবাসতে গেলে না সুন্দর একটা মন লাগে সে মনটা তো অন নাই বুঝতে পারলি তুই এলাকার মধ্যে কি কি করস সব তো আমার কানে আসে কিন্তু আমার সামনে যখন দাঁড়াস তখন দেখি মানুষ যা কয় তার উল্টা এত ভালো সাজস আমার সামনে অত ভালো আমার দরকার নাই বাপু শুন
আমি এত কিছু বুঝি না আমি বুঝি আমি তোমারে পাগলের মতো ভালোবাসি তোমারে সারা কিচ্ছু বুঝি না আমি শুধু এটাই বুঝি আর কিছু বুঝি না কে কি কইলো না কইলো এগুলো আমার দেখতে দরকার নাই ঠিক আছে তুই আমারে ভালোবাসিস না ঠিক কথাই কইছস কিন্তু আমারও তো তোরে ভালোবাসতে হইব তাই না ভালোবাসা তো একতরফা হয় না এক হাতে যেমন তালি বাজে না তালি বাজানোর জন্য যেমন দুই হাত লাগে ঠিক ভালোবাসতে গেলেও দুইটা মন লাগে তোর মধ্যে আছে কিন্তু আমার মধ্যে নাই অতএব তুই আর আমার সামনে কোনোদিন আসবি না যদি সামনে আসোস কারে কি কই সেই ছোটবেলা থেকে তো আমি শুধু কয়ে যাইতেছি কিন্তু তুই তুই তার তা শুনোস না বিহায়ের মতো ঠিকই আমার সামনে চলে আসোস আমার এত ভালো একটা দিন তুই নষ্ট কইরা দিলি এতে মন খারাপ করার কি হইলো তুমি আমার একবার ভালোবাসা দেখো আমি তোমার উপযুক্ত কিনা আইসি আইসি আমার উপযুক্ত বালা তুই কি উপযুক্ত রে হ্যাঁ কোন দিক দিয়ে আমার উপযুক্ত চল এখান থেকে এই যে আমি মইরা গেল তোর পিছা সারুম না দেখ মু তুই আমারে কয়দিন অবহেলা করতে পারস বন্ধু এইভাবে কাজ হইব না এই রাস্তাটার পথটা এইভাবে কাজ হইব না তার টাইম ধরে কই কি বাড়িতে যা বাড়িতে যা তোর আফার বুঝাইছ নাই তোর ভাইকে বিয়ের প্রস্তাব নি চস আরে এত বিড়ি খাস না এত সিগারেট খাস না আচ্ছা ঠিক আছে যা তাহলে আমি বাড়িতে গেলাম হ্যাঁ বেলা কয়টা বাজে কখন মুন্না বের হয়ে গেল এখন পর্যন্ত আসার কোনো নামই নাই হ্যাঁ ওর তো কোনো সমস্যা নাই চিন্তায় থাকতে হয় আমার ওর কি সারাদিন ঘুরবো ফিরবো খাওয়ার টাইম মতো তো আসে না আজকে আসুক ওর খাইতেও দেবো না দেখবো কতক্ষণ না খায় থাকে খেয়ে যাইছে তুই কই ছিলি সারাদিন সামনে গেছিলাম তুই জানোস না তুই বাইরে থাকলে আমার চিন্তা হয় তুই কি ভালো হইবি না আফা তুই এটা কি কইলি আমি ভালো হবো না মানে আমি কি খারাপ কোন দিকতে খারাপ খারাপ না কিন্তু এই যে সারাদিন টই টই কোম্পানির মতো ঘুরস চাকরি বাকরিও খোঁজ নাই কি মনে করস তুই কি বড় হস নাই আমাকে বংশে কি বিয়ার আগে কেউ চাকরি করে এটা তুই দেখছস আব্বা বিয়ার আগে চাকরি করে নাই দাদা বিয়ার আগে চাকরি করে নাই আমি কি বিয়ার আগে চাকরি করব বিয়ার আগে চাকরি না করলে তোর কোন জিনিসটা দেখে তোর কাছে মানুষ মাইয়া বিয়া দিব তোর কাছে তো মাইয়াই দিব না তোর তো তাহলে জীবনে বিয়াও হইব না যদি একটা চাকরি বাকরি করস তা মানুষ সেই চাকরিটা দেখে তোর বিয়ে দিব এই যে ভণ্ডামি করে ঘুরা বেড়াস এই ভণ্ডামি দেখে কি কেউ তোর কাছে মাইয়া দিব 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 আফা তুই তো জানস আমি ছোটবেলার থেকে ওরে খুব পছন্দ করি আফা তুই একটা কাজ কর দুলা বাইরে নিয়া তুই বিয়ের প্রস্তাব দিয়া দেখ কসম আল্লাহর ও যদি আমারে বিয়ে করে না আমি সব কিছু ছাইরা দিমু তুই যা করবি আমি তাই করমু প্লিজ আপা দেখ না কি ও তো কি দিকে বিয়ে দিব কোন জিনিস আছে তোর তোর কাছে চাকরি নাকি সারা দিন ভন্ডামি করে ঘুরে বেড়াস তুই ওর কথা আমার কাছে বলছিস কি কস তুই অগ বংশ থেকে আমগ বংশ কম আমগ বংশ সবাই শিক্ষিত একটা মূর্খ পাবি অগ বংশ কয়টা শিক্ষিত বিয়া দিব না বন্ধের রাস্তাঘাট ধান কেত সার সারের দিকে কাগ আমাগো বাপ দাদার বিয়া দিব না আমি না হইটু লেখা পড়ে ড্যাম ছিলাম দেখা মানুষজনের চোখে কালার হয়ে গেলাম কিন্তু আমার বাপে কি মানুষের কাম করে গাইছে হ্যাঁ এই যে দেখ তোর জামাই আমার গোবাই তাই টাকা আমার যদি তোর মতো আরো দশটা বোন থাকতো তবু এই বাড়িতে আব্বা ঘর জামাই রাখতো এত কিছু বুঝি না তুই যদি তোর বাইরে ভালোবাসস তাহলে আজকে তুই দুলা বাইরে লইয়া রিমার বাপের কাছে যাবি আমি আল্লাহর কসম দিয়ে কইতাছি আমি সব কিছু চাইরা দিয়ে তুই যা করবি তা করবি ঠিকই তো কইছস আমার ঘরে তো কোনো কিছুতে নাই দেখি তোর দুলা ভাইয়ের সাথে কথা বলে দেখি যদি হয় তাহলে যাই মনে আর এত পাগলামি করিস না এক ব্যবস্থা হইবই নে আর কই গো এদিকে একটু আসো তো তুই কোনো চিন্তা করিস না আচ্ছা তোমরা কি শুরু করছো দুই ভাই মিলে চিল্লাচিল্লি করতেছ আমার পোশাক কত পড়তে দিবা না কেন চিল্লাইতাছি রিমারে নাকি খুব ভালোবাসে বলতাছ ওর বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতে চলো না যাই হ্যাঁ ঠিকই কইছাও তোমার ভাই ভালোবাসে আমার ওই বাড়িতে যাইতে হবো এ তোমার ভাই করে কি আমার সাথে বিজনেসে জড়িত হলে তাও তো চলে ও তো তাও তো যায় না আর আমি কতবার কই মনে চল চল আমার সাথে চল একবার যায় না আমার কথা কোনো শুনে আর ওর কথা আমি কেন শুনবো শোনো দুলা ভাই তুমি যদি রিমার সাথে আমার বিয়া দিতে পারো আমি এই যেন বোনের হাত ধরেও কইছি তোমার হাত ধরেও কইছি তোমরাই তো আমার মা বাবা ভাই বোন সব রিমার সাথে আমার বিয়াটা দাও কসম আল্লাহ তুমি যা কইবা দুলা ভাই তুমি যা কইবা আমি তা কোনো যাও না দুলা ভাই প্লিজ আমি তো ভাবছিলাম আমার এই ভাইরে দিয়ে কিছুই হইব না কিন্তু এতদিন পরে ও একটা মাইয়ারে পছন্দ করছে চলো না যাই বলছে বাবু কয় যেই মশন আলো ফালাইছে দুলা ভাই আমি কেন রাজি না থাকতে পারি চলো আমরা যাই আর তুই তাহলে বাড়িতেই থাকিস চলো থাক হ্যাঁ আসো আমি কিন্তু বাড়িতে যাবো না বা তোমরা আইলে পরে একদম বিয়ার বাজার করতে যাবো
Thank you.
আমি হচ্ছি লন্ডনে বাড়ির ছেলে, মুস্তফা জামানের ছেলে রনি জামান। আমি কি আপনার পরিচয় জানতে পারি? আমার নাম রিমা। রিমা, খুব সুন্দর নাম। কিন্তু এই গ্রামে যে এত সুন্দর মেয়ে থাকতে পারে কোনো কল্পনা করতে পারি না। আপনি বুঝি লন্ডন থাকেন? হ্যাঁ, আমি লন্ডনে পড়াশোনা করেছি, বাংলাদেশে আসলাম মাত্র কয়েকদিন হয়, আর এসেই তো মনে হয় বাধা পড়ে গেল। বাধা? কিসের বাধা? এই যে তোমাকে দেখে, তোমাকে দেখার পরে যেন কেমন মনে হলো এই দেশ ছেড়ে যাবোই না। আমরা একটা সুন্দর হুড়পুড়ি আছে এই দেশে, কোনো কল্পনাও করতে পারিনি। আপনার নাম রনি, তাই আপনার বাপের নাম শুনলাম মুস্তফা, এর ছেলের নাম না সানি জামান ছিল? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার নাম রনি, ওটা হচ্ছে রনি জামান হচ্ছে কাগজে পত্রে, বাড়িতে আমাকে সবাই সানি নামেই ডাকে। ও সানি জামান রনি, এখন চিনতে পারছি। অনেক ছোটবেলায় মনে হয় দেখছিলাম আপনারে, অতটা খেয়াল নাই। ও আচ্ছা, ঠিক আছে, সবই বুঝলাম। এবার তোমার পরিচয়টা বলো। আমি তো কইলামই, আমার নাম রিমা। তাহলে তো আর ভাবার কি আছে, বিকালে ইম্পর্টেন্ট কাজটা সেরেই ফেলবো। এখনই বাসায় গিয়ে বিষয়টা ক্লিয়ার করতে হবে, এই দেশ আর ছাড়া যাবে না। আরে ঠিক আছে, এই গ্রাম তো দেখবে, এতদিন পরে এলে বাবাকে একটু সময় দাও। আরে বাবাকে তো সময় দেবই, বাবা আমার বন্ধুর মতো, আমি সব জানি। আর রুবেলকে পাঠালাম জেলে পাড়ায়, একজন জেলেকে খবর দিতে, পুকুরের মাছ ধরবে আজকে। ও ফাইন আইডিয়া, তুমি ভালো করেছো। দুপুরে রুই মাছের মাথা দিয়ে আজকে লাঞ্চ হবে। আর শোনো বাবা, একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলো। এখানেই বলবো? হ্যাঁ বলতে পারো। তুমি কিন্তু মাইন্ড করবে না। আরে না, মাইন্ড করে কি আছে, তুমি একটা কথা বলবে আর আমি রাখবো না, এটা তো হতে পারে না। তুমি জানো যে আমি দেশের বাইরে বড় হয়েছি, আমি সবকিছু ইম্পর্টেন্ট বলতে পছন্দ করি। তারপরেও বাঙালি ছেলে তো একটু লজ্জা তো পাই, তারপর বলে ফেলি। বাবা আমার না এই গ্রামের একটা মেয়েকে খুব 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 পছন্দ হয়েছে। গ্রামেরই মেয়ে? হ্যাঁ। কেসে মেয়ে? তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই যদি একটু ওদের বাসায় যেতে। আমার তো একটু ইচ্ছে অন্যরকম ছিল, তোমাকে বিয়ে দেবো একটু অন্যরকম ঘরে, একটু পোর ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ আমার এতে কোনো আপত্তি নেই। গ্রেট বাবা, একেই বলে বাপ কা বেটা ছিপাই কে ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আচ্ছা ঠিক আছে, অনেক হলো তুমি সকাল থেকে খালি ঘোরাঘুরি করছো, আগে ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর আমি বাট থেকে ঘুরে আসি, একসঙ্গে লাঞ্চ করবো। তা ঠিক আছে বাবা, তুমি নাস্তা করেছো? হ্যাঁ শিওর। হ্যাঁ আমার নাস্তা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের পরে কিন্তু আমরা ওই বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। ইয়েস। তুই আবার আমার সামনে পড়ছিস? তোর সামনে পড়ছি? এই আয়। আমি ভালার জন্য আমার বোনরে দুলা বাইরে তোর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিলাম, আর তোর বাবা মা কুত্তার মতো অপমান করে তারাই দিছে। এই এই তুই কি তুই কি রে, আমি তো তোরে ভালোবাসি, তোর কানে যায় না, তোর কানে যায় না, তুই কথা কস না কেন, তোর কানে যায় না। তোর দুলা ভাই তোর
বোনের অপমান করছে সেটা আমি কেমন করে কমু আর তোর এমন নাম না করছি যে আমি তোর ভালোবাসি না কেন বাসবি না কেন বাসবি না আমি দেখতে কি আমার কি পোকা পড়ছে আমি দেখতে অসুন্দর দেখতে অসুন্দর চুপ কর তোর আমি কতবার কইছি কতবার কইছি তোর আমার ভাল লাগে না তোর আমার মনে ধরে না তুই বুঝছস না ভালোবাসা একতরফা জিনিস না ভালোবাসা কোনদিন জোর করে পাওয়া যায় না হ্যাঁ আমি তোর ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না আমি যদি তোর না পাই না আমি কাউরে পাইতে দিমু না তুই শুধু আমার বউ হবি আমি 10 বছর ধইরা আমি 10 বছর ধইরা তোর পিছে ঘুরতাছি ওহো অন্য কিও না তোমারে বউ করব আর তোমার বাবা মা মানে বড় পুটাঙ্গি দেহায়া মানুষের কাছে বইলা বেরাইব আমার কাছে বিয়া দিব না তুই শুধু আমার হবি আমি যদি তোর না পাই আর কাউরে পাইতে দিমু না এই যে দেখ এই জঙ্গলের মধ্যে যদি আমি তোর নষ্ট করে দেই তোরে কেউ বাঁচাইতে পারবো কিন্তু আমি তোর নষ্ট করব না সবাই জানে তুই এই গ্রামে নাই তারপর একদিন সুযোগ বুঝা তুই আর আমি পলাইয়া যাবো কেউ আর আমাকে খুঁজা পাইব না বুঝতে পারলি তুই সত্যি কইতাছস আমি আজকে ঢাকা যাবো না উঠ উঠ তুই আমি তোরে খুব কষ্ট দিছি না কারা দেখি ময়লা পড়ছে তুই তাইলে বাড়ির যা তুই বাড়ির যা তুই আমার মাফ করে দিস তুই বাড়ির যা যা তুই বাড়ির যা যাই আপার কাছে যাই আপা তাড়াতাড়ি বাইরিয়া আপা কি রে খুশি সংবাদ আছে আপা খুশি সংবাদ তোর তো প্রতিদিনই খুশি সংবাদ থাকে রিমা তো আমারে বিয়ে করতে রাজি হয়ে গেছে মানে মানে খুব সুজা ও আমারে কইছে আমি ঢাকা গিয়ে একটা টাকার ব্যবস্থা করতে ও আমার সাথে পালায় যাইব আপা ও বাবা মতো জীবন আমার সাথে বিয়ে দিব না এই কারণে ও কইছে ও আমার সাথে পালায় যাইব আমি আজকে ঢাকা যাবো আমার 1-2000 টাকা ম্যানেজ করে দাও না তুই দিনে দুপুরে স্বপ্ন দেখতেছস না তো ও সত্যি কইছে তো আরে হ্যাঁ আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখছি ও মিথ্যা কইতে পারে না ও সত্যি আমার ভালোবাসে আপা ও আমার কান্নাকাটি দেখে আপা আমার সব সত্য কইছে আপা প্লিজ দুলা ভাইরে কই তুমি আমারে যেভাবে হোক দাও না আচ্ছা ঠিক আছে চল ঘরে যা তোর দুলা ভাইয়ের সাথে কথা বলি বইরা দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে চল চল বাবা সানি
আমার হাতে আমার মেয়েটা তুলে দিলাম আমার মেয়েটা বয়স্ক তবে বড় সাহেব ওই সেদিকে না করতে পারি নাই তবে বড় সাহেব আপনার বাড়িতে আমার মাইয়া খুব সুখে থাকবে আমার মেয়েটা একটু দেখে শুনে রাখেন আর তাছাড়া আমার মেয়েটা ছোট যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমার চোখে দেখেন নুনু মিয়া তুমি কোনো চিন্তা করো না আমার ছেলে তোমার মেয়ের পছন্দ করে বিয়ে করছে কোনো চিন্তা করো না তোমার মেয়ে আমার বাড়িতে খুব সুখেই থাকবে হবর স্যার আমার কোনো চিন্তা নাই কারণ আমি তো একটা মাত্র পোলা আর আমারও একটা মাত্র মাইয়া আমার কোনো চিন্তা নাই আর মারে তোর শাশুড়ি নাই ওই সংসারের সব দায়িত্ব তোর উপর মা সংসারটা তুই একটু মানায় নিস আর রাজা যেভাবে কয় সেইভাবে চলিস বেন সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমার ঘরে আপনার মেয়ে খুব সুখেই থাকবে শোন মা একটা কথা কই আজকে থেকে তোর শ্বশুরই তোর বাপ বুঝছস পরের বাড়িতে গেলে শ্বশুরই নিজের আপন বাপ হয় আমরা আজকে থেকে কিছু না তুই নিজের ইচ্ছায় আইতে পারবি না তোর স্বামী যদি তোর অনুমতি না দেয় বাড়ি থেকে বাড়িতে পারবি না ভাজান এমন কথা কইেন না আপনারা কিছু না হবেন না কেন আপনারা সব কিছুই আমরা সবাই মিলে একটা পরিবার তারপরও বাবা স্বামীর ঘর হলো সর আপন ঘর স্বামীর অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না তাহলে ঠিক আছে বাজান নুনু মিয়া জি বড় স্যার এখন আমরা রওনা করি আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম চলো আসো আসি মা আর কারে দম কেবা আজকে থেকে আর আমার ঘরের লক্ষ্মী অন্য ঘরে চলে গেছে গা আজকে থেকে অন্য ঘর আলোকিত আর আমার ঘরটা আজকে অন্ধকার যাক বিয়ে দিয়ে লেছি একটা নিশ্চিত হয়েছি আমরা মই শান্তি পাবো এখন তা তো বুঝলাম তুই যে বড় বাড়ির পোলা মুন্না ও যে দেশে কোনো ঝামেলা করে জামাইও খুব শক্ত আছে জামাই লগে পারবো না জামাই বড় সাহেব ওদের একবার শেষ করে লেব তোমার কথা জিনি ঠিক হয় চলো চলো আপনি ওরে জোর করে অন্য জায়গায় বিয়া দিয়ে দিছেন মাইয়া হইলো আমার আর বিয়া দিছি আমি জল তাছে হের আপনি আমার রিমার আইনা দিন কইতাছি নাইতে আজকে আপনি কিন্তু কবর আছে ফুলাঙ্গার বাচ্চা কি আমার বাড়িতে খারা কি আমারে হুমকি দে বাইরে আমার বাড়ি থেকে আমার রিমার আইনে দিবেন না বাইরে আমার তোরে আমি তোরে আমি ওরে গাইরা থানোর কাম আসল আজকে জায়গায় ওর কত বড় সাহস আমার বাড়িতে আইসা আমার হুমকি দিয়া যায় ওইছে ওইছে তুমি মায়ের বাপ তোমার কি দরকার ছিল ওর সাথে এবার পাঙ্গা নাও চলো চলো কইতাছি আজকে কিছু কইলাম না তোমার সাথে বিয়ের পরে প্রথম ঘুরতে বের আর কি বলবো বাংলাদেশে এসে ভালোই লাগছে লন্ডনের মাটিতে অবশ্য এত সুন্দর প্লেস পাওয়া যায় না একটু বসি বসো তুমি বসো বলছিলাম কি এত জায়গা থাকতে তুমি পার্কে কেন আমাকে নিয়ে আসলে বাংলাদেশে পার্কগুলো অনেক সুন্দর হয় তুমি দেখো কত সুন্দর মনোরম পরিবেশ তাই না হ্যাঁ
পার্কগুলো তো সুন্দর, কিন্তু পার্কের সৌন্দর্য তখনই আরো বৃদ্ধি পায় যখন পাশে মনের মানুষ থাকে। ঠিক বলেছ তুমি। আচ্ছা বলছিলাম কি, এভাবে পার্কের মধ্যে যে আমাকে কত দূরে বসে আছো, কেউ দেখে কি ভাববে? কি ভাববে? আমি তোমাকে বিয়ে করেছি আর তুমি আমার বিয়ে করা বউ। আমার বউকে নিয়ে আমি পার্কে বসে আছি, একটু দুষ্টুমি করতেই পারি, তাই না? হয়েছে হয়েছে, শোনো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। ও, বাবার জন্য রান্না করতে হবে। মানলাম, বাবার জন্য রান্না করতে হবে, সেটার জন্য বাসায় পর্যাপ্ত পরিমাণে কাজের লোক আছে। না না, তারপরেও কাজের লোকের খাবার আর আমি নিজের হাতে যত্ন করে বানিয়ে দেব, দুটি আলাদা না? ঠিক আছে, আমার একটা পছন্দের জিনিস আছে যেটা আমি সব সময় খাই, সেটা কি জানো? কি? কোক। তুমি একটু বসো, একটা কোক নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। ওকে ঠিক আছে, জাস্ট 2 মিনিট। আচ্ছা ওকে, সাবধানে থেকো কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে কিন্তু, অপেক্ষায় রইলাম। হিমা তুমি এই নে, আমি তোমারে তোমার শ্বশুর বাড়ি শুরু করে পুরো গ্রাম কুইজক ওইরানু হয়ে গেছি গা, চলো আমার সাথে আমার বিয়ে করবা। আচ্ছা আইস, তুই কে, কই থেকে আসছস, কি তোর পরিচয় বল। আমি কে মানে, তুমি কি কইতাছ? তুমি না কইছিলে তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ বিয়া আমি ভুইলা যা, কোথায় আমি আর কোথায় তুই, আর আমার তো সারা বিয়ে হয়ে গেছে, একজন মানুষের আর কয়বার বিয়ে হইব? ক বিয়া হইছে মানে, তোমার বাপে তোমারে জোর করে বিয়া দিছে। তুমি তুমি দেখো, আমি ঢাকা সব কিছু ব্যবস্থা করে তুইছি, তুমি আমার সাথে চলো। শোন, ঢাকা ব্যবস্থা করছস না, এখন সুন্দর দেখা একটা বিয়া করে ফেলা, তাইলেই তো হয়ে যায়। কি, তার মানে তুমিও আমার সাথে বেইমানি করতাছো? তুমি আমার দিকে তাকায় কথা কও, তুমি আমার সাথে বেইমানি করতাছো? আমি বাচ্চা থাকতে, আমি বাচ্চা থাকতে অন্য কারোর সাথে তোমারে ঘর করতে দিব না। ছাড় 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 দে মান, মিথ্যাবাদী। তুই আমার বিয়ে না করলে আজকে এখানে একটা মারা রইব। মুন্না, সাল কইতাছি, সাল কইতাছি, সাল।